তো আজকে আমাদের বিষয় হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ, ঠিক আছে? তো তাহলে সবার, হ্যাঁ বলো স্যার, বলছেন নিউটনের গতিসূত্রটা আর করাবেন না? আর নিউটনের গতিসূত্র আর তো কিছু নেই স্যার, আর একটু বেশি বেশি করে অঙ্ক করান, নাহলে তো পারবোই না। তাহলে তুমি তোমাদের বইয়ের অঙ্ক আমাকে একটু পাঠিয়ে দাও, ঠিক আছে? যদি না পারো বইয়ের থেকে এক্সারসাইজ করো না, বই স্যার আমরা কি সব বোর্ড এক্সারসাইজ গুলো কমপ্লিট করব? হ্যাঁ, আমাকে কি একটু কেউ মানে দুটো বই মানে ছায়া বা সাঁতরার একটু প্রশ্নগুলোর ছবি তুলে পাঠাতে পারবে? মানে মানে সহজ গাণিতিক, সহজ গাণিতিক, কঠিন গাণিতিক বা প্রবলেম সেট 1 2 3 তিনটি একটু ছবি তুলে আমাকে জাস্ট আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, ঠিক আছে? ছাত্রা বা যার কাছে ছায়া আছে তার কাছে ছায়া, ঠিক আছে? তাহলে আমি বলে দেবো কোন কোন অঙ্কগুলো করবে, সেগুলো তোমরা করবে, করে আমাকে জানাবে। আর যদি না পারো তখন আমাকে বলো, আমি করে দেবো, ঠিক আছে? স্যার একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে সেন্ড করব, মানে মাত না না তুমি আপাতত নিউটনের গতিসূত্রটা করো, তারপরে আস্তে আস্তে ফার্স্ট চ্যাপ্টারে যাব। অঙ্কগুলো পরে কোথায় দেব স্যার? আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠাবো? না 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 তোমরা তোমরা দেখো না, ওখানে তো অ্যানসার দেয়া আছে, অ্যানসার দেয়া আছে, অ্যানসারটা তোমরা নিজেরাই ম্যাচ করে দেখো, যদি অ্যানসার না মিলে তখন আমাকে পাঠিও, ঠিক আছে? হ্যাঁ স্যার, ওকে, ঠিক আছে। তাহলে আজকের আমাদের ক্লাসের যে বিষয় সেটা হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ, ওকে? তো ফ্রিকশন বা ঘর্ষণ বলতে কি, দেখো ঘর্ষণ কথার মানে হচ্ছে ঘষা। ঘষা বলতে কি, দেখো তোমার দুটো হাত নিয়ে যদি ঘষো তাহলে সেইটা এক রকমের ঘর্ষণ, ঠিক আছে? তো সেই রকমই যদি একটা ব্লক এবং তল, তলের মধ্যে যে ঘষার জনিত যে বলটা আসছে সেটাকে বলা হবে ঘর্ষণ বল, ওকে? তাহলে দেখা যাক কিভাবে প্রকাশ করা যায়। ধরো এখানে এম ভরের একটা ব্লক আছে, এম ভরের একটা ব্লক আছে, এই ব্লকটা এই তলের মধ্যে রয়েছে, ওকে? এখন যখন এম ভরের ব্লকটা ওই তলের মধ্যে রয়েছে তখন কিন্তু এর মধ্যে কি কোনো বল কাজ করছে? না, এর মধ্যে কোনো ঘর্ষণ বল কাজ করছে না, কিন্তু এখানে শুধু একটা বলই তখন কাজ করছে, কি সেটা হচ্ছে এই এম ভরের বস্তুটার ওজন। সেটা কোন দিকে কাজ করছে? সেটা হচ্ছে নিচের দিকে কাজ করছে। এবার যেহেতু ওজনটা এই তলের উপর একটা ওজন বল দিচ্ছে, তাই কি হচ্ছে যে তলটাও এই এম ভরের ব্লকটার উপর একটা লম্ব প্রতিক্রিয়া বল দিচ্ছে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে, তাই তো? সেটা কোন দিকে হবে? উপর দিকে। আর ঠিক আছে, এখন দেখো যখন ব্লকটা কোনো স্থির অবস্থায় রয়েছে, কোনো ব্লকটার উপর কোনো বল প্রয়োগ করা হয়নি এবং ব্লকটা স্থির অবস্থায় রয়েছে, তখন ব্লকটার উপর ঘর্ষণ বল তাহলে কত হবে? আমরা এখানে ঘর্ষণ বলকে ডিনোট করব স্মল এফ দিয়ে, স্মল এফ দিয়ে। তাহলে ঘর্ষণ বল যখন ব্লকটা স্থির তখন ঘর্ষণ বল জিরো, জিরো, ঠিক আছে? এখন কি করছি, এই ব্লকটাকে এফ বলে এই সামনের দিকে টানছি, সামনের দিকে যদি বা ডান দিকে, আমার সামনের দিক, ডান দিক বলতে এখানে সামনের দিক, ওকে? তো এই সামনের দিকে যখন বল প্রযুক্ত করছি তার ফলে কি হচ্ছে, এই ব্লকটা এবং তলের মধ্যে একটা ঘষা পড়ছে, ঘষা জনিত একটা বল আসছে, সেটাই ঘর্ষণ বল। সেই ঘর্ষণ বলটা তাহলে কাজ করবে কোনখানে? এই ঘর্ষণ বলটা কাজ করবে এই তলে, এবং এটা কোন দিকে করবে? প্রযুক্ত বলের বিপরীত দিকে করবে, ঠিক আছে? তাহলে প্রযুক্ত বল ডান দিকে হলে ঘর্ষণ বলটা কাজ করবে বাঁ দিকে, তাই তো? বাম দিকে। তাহলে এখন দেখা গেছে যদি ঘর্ষণ প্রযুক্ত বল আমি আস্তে আস্তে জিরো থেকে, প্রথম জিরো ছিল তারপরে আস্তে আস্তে বৃদ্ধি করি, আস্তে আস্তে বৃদ্ধি করলে দেখা যায় যে এম ভরের ব্লকটা সঙ্গে সঙ্গেই কিন্তু প্রযুক্ত বলের প্রয়োগেই কিন্তু এই যে নিউটনের গতিসূত্র অনুযায়ী কি বলে যে এফ ইকুয়াল টু এম এ, তাই হয়তো? কিন্তু এফ ইকুয়াল টু এম এ মানে কি, সামান্য পরিমাণে এফ দিলেও ওর একটা এ পাওয়া যাবে, কিন্তু দেখা যায় যে প্রযুক্ত বল যখন বৃদ্ধি করা হচ্ছে, ধীরে ধীরে বৃদ্ধি করা হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু ব্লকটা মুভ করছে না, মানে গতিশীল হচ্ছে না, ব্লকটা কিন্তু ওই নিজের জায়গাতেই রয়েছে, তাই তো? তাহলে আমি যে পরিমাণ বল প্রয়োগ করছি সেটা যাচ্ছে কোথায়? তাহলে সেই বলটাই যাচ্ছে ঘর্ষণ বল হিসাবে বাধা দিচ্ছে, ওকে? তাহলে এই ঘর্ষণ বলটাই আমার কি হচ্ছে, যখন বস্তুটা স্থির রয়েছে তখন তার উপর যে ঘর্ষণ বল কাজ করবে সেটা কি হবে? সেটা হবে স্থিত ঘর্ষণ বল, মানে স্থির অবস্থায় যে ঘর্ষণ বল, ঠিক আছে? এই অনুযায়ী ঘর্ষণ বলকে দুভাগে ভাগ করা যায়,
কি কি? এক নম্বর, এক নম্বর হচ্ছে স্থিত ঘর্ষণ, এক নম্বর হচ্ছে স্থিত ঘর্ষণ, আর দু নম্বর হচ্ছে চল ঘর্ষণ। যখন বস্তুটা গতিশীল হবে তার মধ্যে যে ঘর্ষণ কাজ করবে তাকে বলবো চল ঘর্ষণ। ওকে, এখন আবার দেখো। হ্যাঁ, কিন্তু ঘর্ষণ বল যেহেতু রয়েছে, সেহেতু যখন তুমি উপযুক্ত বল দিচ্ছ সঙ্গে সঙ্গে কিন্তু ও ত্বরণ হচ্ছে না, মানে ও কি হচ্ছে আটকে রয়েছে। ঠিক আছে, মানে এর যে তলটা, এই তলটাকে তুমি যদি ছবিটা দেখো তাহলে দেখবে তলটা কি সমান সমান নয়, এরকম এবড়ো খেবড়ো। সেরকমই তোমার কি এই যে তলটা, তলেরটা, ব্লকটার তলটা এরকম, আর এমনি তলটাও তো ধরো এরকম এরকম। তাহলে এই দুটোর মধ্যে যখন আমি এই দিকে এফ বল প্রয়োগ করছি, তাহলে দেখো এখানে একটা বাধা জনিত বল আসছে তো, এই খাঁজে খাঁজে দুটোর মধ্যে, মানে কি এদের এই যে বলের জন্যই আমার যে বাধাটা আসছে, এই বাধা বলটাই হচ্ছে আমার ঘর্ষণ বল। তাহলে দেখো প্রথমে যখন প্রযুক্ত বল প্রয়োগ করছি আস্তে আস্তে, কোথা থেকে, জিরো থেকে আস্তে আস্তে বাড়াচ্ছি, তখন কিন্তু আমার কি হচ্ছে বস্তুটা স্থির অবস্থায় রয়েছে। তাহলে বস্তুটা স্থির অবস্থায় রয়েছে মানে কি, যে ওই ঘর্ষণ বলটা পুরো বিপরীত দিকে একটা সমান, এবং ওই মানে প্রযুক্ত বলের সমান একটা ঘর্ষণ বল কাজ করছে, তাই তো? ওই ঘর্ষণ বলটা প্রযুক্ত বলের বিপরীত দিকে এবং সমান, তাই জন্যই তো বস্তুটা স্থির রয়েছে, তাই তো? মানে স্থিত ঘর্ষণ কখন আসছে, যখন ক্যাপিটাল এফ ইকুয়াল টু স্মল এফ হচ্ছে, হ্যাঁ, তখন স্থিত ঘর্ষণ হচ্ছে, বস্তুটার কোনো ত্বরণ হচ্ছে না। এরপরে কি হচ্ছে যে এরপরে আমি প্রযুক্ত বলটাকে ধীরে ধীরে বাড়াতে থাকছি, ধীরে ধীরে বাড়াতে থাকলে কি হচ্ছে, একটা সময় পর কি হবে, বস্তুটা গতিশীল হবে। তাহলে ওই যে সময় পর বস্তুটা গতিশীল হবে, মানে যে প্রযুক্ত বলের মানের জন্য, মানে যে ঘর্ষণ বলের সর্বাধিক মানের জন্য, সেই সর্বাধিক মানটাকে বলা হয় সীমাস্ত মান, ঘর্ষণের সীমাস্ত মান, সীমাস্ত মান। ঠিক আছে, তাহলে সেটা কার সীমাস্ত মান, স্থিত ঘর্ষণের সীমাস্ত মান। ঠিক আছে, এরপর কি হচ্ছে, এরপরে যখন আমি এফ বল আরো বাড়াচ্ছি, মানে এবার বস্তুটা গতিশীল হয়ে গেছে, গতিশীল হয়ে গেছে মানে বস্তুটার মধ্যে এবার ত্বরণ এসেছে। তাহলে বস্তুটার মধ্যে যখন ত্বরণ এসেছে, তাহলে কি হচ্ছে এই ক্ষেত্রে আমার ইকুয়েশন তখন কি দাঁড়াবে, যে এফ মাইনাস স্মল এফ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, তখন কিন্তু দেখো আর নিউটনের সূত্র এই জন্য তখন কাজে লাগছে না, এটা একটু মডিফাই করতে হচ্ছে। ঠিক আছে, নিউটনের যে দ্বিতীয় সূত্র সেটা একটু মডিফাই করতে হচ্ছে। তাহলে আমি যে কথাগুলো বললাম এগুলো একটু লেখচিত্র প্রকাশ করা হোক, কিরকম দেখতে লাগবে। ওকে, হ্যাঁ বলো। মানে যখন বস্তুটি চলবে, মানে তখন বস্তুর উপর যে ক্রিয়াশীল বল থাকবে তার যে লব্ধিটা, মানে সেটা কি মানে জিরো হবে না এমনি কোনো মান থাকবে? বস্তুটার ক্রিয়াশীল লব্ধি, হ্যাঁ ক্রিয়াশীল লব্ধি, যখন চলবে তখন তো মানে ওর ত্বরণ আছে, চলমান মানে তো ত্বরণ আছে, তাহলে লব্ধি বলটা তো এম এ, এম ইনটু এ হবে, মানে ওর ত্বরণ ইনটু ভর, এইটা এটাই তো লব্ধি বল, বোঝা গেছে? এই এম এটাই তো লব্ধি বল হচ্ছে, কারণ এটা প্রযুক্ত বল আর ঘর্ষণ বলের বিয়োগ ফলটাই তোমার কি হচ্ছে, এর ত্বরণ কাজ করছে, বস্তুটা ত্বরণ ক্রিয়া করছে। এখন দেখো আমি এবার যেটা বললাম সেটা আমি গ্রাফে প্রকাশ করব। তাহলে আমি এক্স অক্ষ বরাবর আমি দিচ্ছি প্রযুক্ত বলকে, এক্স অক্ষ বরাবর হচ্ছে প্রযুক্ত বল, আর ওয়াই অক্ষে আমি প্রকাশ করব ঘর্ষণ বলকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মূলবিন্দু মানে জিরো। ঠিক আছে, এখন প্রথমে কি হচ্ছে যে যখন প্রযুক্ত বল জিরো তখন ঘর্ষণ বল জিরো, তার মানে কি আছে, একটা মূলবিন্দুতে আছে, তাই তো? এবার আস্তে আস্তে যখন বাড়াতে থাকছে কি হচ্ছে, বস্তুটা তখনও স্থির আছে, বস্তুটা তখনও স্থির রয়েছে, তার মানে কি ঘর্ষণ প্রযুক্ত বল যতটা, ঘর্ষণ বলও সেম ততটা সেম, এই সর্বোচ্চ মান পর্যন্ত এবার মানটা গেল। তারপরে কি হলো, তারপরে বস্তুটা গতিশীল হয়ে যাচ্ছে, গতিশীল হয়ে যাওয়ার পরে কি হয়ে যাবে, গতিশীল হয়ে যাওয়ার পর আস্তে আস্তে এটা সমান হয়ে যাবে, তখন তখন যখন বস্তুটা গতিশীল হবে তখন তার ক্ষেত্রে ঘর্ষণ বলটা একই থাকবে,
সমান, তাহলে এইটা এইরকম ভাবে গ্রাফটা প্রকাশ করা যাবে। তাহলে এই যে পোর্শনের এইখানটা এই পর্যন্ত, এই গ্রাফের এই পর্যন্ত, এই পর্যন্ত কি ডিনোট করছে? বস্তুটা স্থির অবস্থায় আছে, তাই তো? আর এখানে কি প্রকাশ করছে? এটা হচ্ছে বস্তুটা গতিশীল গতিশীল অবস্থায় রয়েছে। হ্যাঁ বলো। ক্ষেত্রে তো মানে নিচের দিকে একটা বল কাজ করবে, মানে ওই যে বস্তুটার মানে ভরটা ওটা নিচের দিকে তো কাজ হ্যাঁ করবে। ভরটা আছে তো, চলমান বস্তুর ক্ষেত্রে তো ভর কাজ করবে, ওর ক্ষেত্রে কি ভরটা উড়ে চলে কাজ যাবে? করবে, কিন্তু তখন ত্বরণ থাকবে, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা ভর কাজ করবে না, মানে ওজন কাজ করবে। ঠিক আছে, এবার দেখো তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, যে প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে এফ ইকুয়াল টু এফ, আর এই দেখা গেছে এই যে ঘর্ষণ বল স্মল এফ, এটা হচ্ছে ওই যে ওজনের যে লম্ব প্রতিক্রিয়া বল, লম্ব প্রতিক্রিয়া বলের সাথে সমানুপাতিক। ঠিক আছে, এই ঘর্ষণ বল কি হয়? লম্ব প্রতিক্রিয়া বলের সাথে সমানুপাতিক। এই ঘর্ষণ বলটা লম্ব প্রতিক্রিয়া বল, লম্ব প্রতিক্রিয়া বল কোনটা ছিল? এই আরটা, এই আর এর সাথে সমানুপাতিক, আর এর সাথে সমানুপাতিক। এখান থেকে লেখা যায় এফ ইকুয়াল টু একটা সমানুপাতিক ধ্রুবক মিউ ইন্টু আর, এই যে সমানুপাতিক ধ্রুবকটা লিখলাম এটাকেই বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক, এটাকেই বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে এখান থেকে লেখা যেতে পারে যে মিউ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? মিউ ইকুয়াল টু দাঁড়াচ্ছে এফ বাই আর, এফ বাই আর। তাহলে এফটা কি? এফটা হচ্ছেও একটা বল, এফটা হচ্ছে ঘর্ষণ বল, আর আরটা লম্ব প্রতিক্রিয়া বল। তাহলে বল বাই বল এটা কি হয়ে যাচ্ছে? একটা এককহীন রাশি হয়ে যাচ্ছে, একটা এককহীন রাশি হয়ে যাচ্ছে। যদি একক না থাকে তাহলে মাত্রাও নেই, তাহলে এটাও মাত্রাহীন, তাহলে মি এর মাত্রাও থাকছে না, এককও থাকছে না। হ্যাঁ বলো, থাকছে না বলো। স্মল এফটা তো, স্মল এফটা তো সীমাস্থ ঘর্ষণ বা সীমাস্থ বল, হ্যাঁ সীমাস্থ বলতে পারো, বা যদি সীমাস্থ পর্যন্ত না যায়, সীমাস্থ মানটা কোনটা? এই সর্বোচ্চ মানটা সীমাস্থ। এবার সীমাস্থ যদি না যায় তাহলে কি এটা সরলরেখা হচ্ছে না? এই যে এফ ইকুয়াল টু মিউ ইন্টু আর, এটা তো একটা সরলরেখার সমীকরণ, তাই তো? তাহলে দেখো এটাই তো সরলরেখার অনুযায়ী ভ্যারি করছে, তাহলে তো এখানে এই প্রত্যেকটা জায়গায় এফ ইকুয়াল টু মিউ ইন্টু আর। ঠিক আছে, এবার তাহলে দেখো এখান থেকে আমরা কি পেলাম, যে মিউট মাত্রাও জেনে গেলাম, এর এককও জেনে গেলাম, যে এককও নেই মাত্রাও নেই। ওকে, এখন দেখো যদি এই ঘর্ষণ বলটা এই দিকে কাজ করছে, লম্ব প্রতিক্রিয়া বলটা এই দিকে কাজ করছে, তাই তো? তাহলে এই দুটোর লব্ধি, এই দুটোর লব্ধি কোন দিকে কাজ করবে? এই দুটোর লব্ধি, একটু ব্লক, একটু ছবিটা ভালো করে আঁকি নিচে, তাহলে আরো ক্লিয়ার হবে। তো তার আগে আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে দেখো এই যে চল ঘর্ষণ, চল ঘর্ষণ মানে কি? যখন প্রযুক্ত বলের মানটা অনেক সীমাস্থ ঘর্ষণের মানের থেকেও বেশি করে ফেলেছি, তাই তো? তখন বস্তুটা গতিশীল হয়েছে। তাহলে এই যে বস্তুটা গতিশীল হচ্ছে, এই চল ঘর্ষণ গতিশীল অনুযায়ী চল ঘর্ষণকে সাধারণত দুভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় বিসর্প ঘর্ষণ, বিসর্প ঘর্ষণ বা স্লাইডিং ফ্রিকশন, ইংরাজি হচ্ছে স্লাইডিং ফ্রিকশন, স্লাইডিং ফ্রিকশন। আর নাম্বার টু হচ্ছে আবর্ত ঘর্ষণ, মানে হচ্ছে রোলিং ফ্রিকশন। স্লাইডিং ফ্রিকশন মানে কি? যে কোনো বস্তুকে কোনো তলের উপর দিয়ে তুমি যদি টেনে ছিঁচড়ে নিয়ে যাও, ঠিক আছে, সেইটা হচ্ছে বিসর্প ঘর্ষণ, বোঝা গেছে? আর আবর্ত ঘর্ষণ কি? যেমন গাড়ির চাকা রাস্তার উপর দিয়ে গড়িয়ে চলছে, গড়িয়ে গড়িয়ে চলে, হ্যাঁ, তাহলে এই গড়িয়ে চলাটাই মানে হচ্ছে আবর্ত, মানে রোলিং। ওকে, আর যদি তোমাকে, তুমি ওকে টেনে নিয়ে যাও, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কি? স্লাইডিং। ঠিক আছে, তাহলে এবার যেটা বলছিলাম সেই ছবিটা একটু আঁকি আরেকবার। তাহলে সীমাস্থ মানটা কি? সীমাস্থ মানটা হচ্ছে ওটাই স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান। এবার তোমাদের দেখো একটা কোশ্চেন কিন্তু পরীক্ষা অনেক সময় আসে, যে স্থিত ঘর্ষণকে কেন স্বনিয়ন্ত্রিত বল বলা হয়, স্থিত ঘর্ষণ বলকে কেন স্বনিয়ন্ত্রিত বল বলা হয়? হ্যাঁ, এক জায়গায় স্থির থাকে ব্যাপারটা না, কারণ এর নিজের মানটা কি করে, যখন প্রযুক্ত বল শূন্য থাকে তখন এর মান শূন্য, আবার যখন প্রযুক্ত মান, প্রযুক্ত বল বৃদ্ধি করা হয় তখন কি হচ্ছে, এর বলও বৃদ্ধি পায় এবং এর মান সর্বোচ্চ সীমাস্থ মান পর্যন্ত যায়, এবং তারপরে কি হচ্ছে, সেটা চেঞ্জ হয়ে তখন চল ঘর্ষণে পরিণত হয়ে যায়। তার মানে এ নিজে নিজেকে ডিপেন্ড করছে, স্বনিয়ন্ত্রিত ভাবে কাজ করছে,
তাই জন্য একে বলা হয় স্বনিয়ন্ত্রিত বল। ওকে, সংজ্ঞাটা ডেফিনিশনটা একটু বলুন। ডেফিনিশন কিছু না, মানে এখানে জাস্ট ওইটুকুই বলে যে তোমাকে ব্যাখ্যা করতে, এটা ডেফিনিশন কিছু নেই, ঠিক আছে? এটা শুধু বলে যে ওইটা ব্যাখ্যা করো। তুমি এবার যেরকম করে লিখতে পারবে, তুমি দু লাইনও লিখতে পারো, তিন লাইনও লিখতে পারো। ওকে, তাহলে দেখো এখানে আমি যেটা দেখছি সেটা হচ্ছে এম ভরের ব্লক এটা। তাহলে এই এম ভরের ব্লকটা কি হচ্ছে, এর ওজনটা নিচের দিকে কাজ করছে, তাই তো? ওজন যদি নিচের দিকে কাজ করে তাহলে লম্ব প্রতিক্রিয়া বল কি করেছে, উপর দিকে কাজ কাজ উপরে কাজ করছে। তাহলে এই দিকে হচ্ছে আর, নিচের দিকে ওজন, ওজন এম ইনটু জি, এম ইনটু জি। এখন প্রযুক্ত বলটা কোন দিকে কাজ করছে, প্রযুক্ত বলটা কাজ করছে হচ্ছে এই দিকে, প্রযুক্ত বলটা কাজ করছে এই দিকে, এইদিকে কাজ করছে প্রযুক্ত বল। যদি এইদিকে কাজ করে, ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে, এই দিক বরাবর, বিপরীত দিকে, এই দিক বরাবর, এখন ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়া বলের লব্ধি, তাহলে সেটা কোন দিকে কাজ করবে, সেটা তাহলে ধরে নিচ্ছি যে আমাকে কি করতে হবে, যে তাহলে এই লব্ধিটা বের করার জন্য আমাকে এখান থেকে একটা এফ ড্র করতে হয়, একটা এফ ড্র করতে হয়, এবং এখান থেকে এই দুটোর এইভাবেই তো লব্ধি করি আমরা। এইটা হচ্ছে এফ, এইটা হচ্ছে, তাহলে এই লব্ধির মানটা দিলাম এস, লব্ধির মানটা দিলাম এস, ঠিক আছে? তাহলে দেখো এই যে লব্ধি আর লম্ব প্রতিক্রিয়া বল, লব্ধি আর এইটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল, এদের মধ্যবর্তী যে কোণ সেটার মান দিলাম থিটা, মধ্যবর্তী কোণটার মানটা হচ্ছে থিটা। তাহলে দেখো এসটা যেহেতু থিটা কোণে আর এর সাথে আছে, তাহলে এসটা দেখো দুটো উপাংশে বিভক্ত করা যায়, একটা কি এই ত্রিভুজটার, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে তো, এফ আর আর এস, তাহলে এই আর এর দিকে কি হয়ে যাচ্ছে, এটা তো সমকোণী ত্রিভুজের ভূমি, তাহলে ভূমি হলে কি হয়ে যাবে, এস কস থিটা লেখাতে পারি, আর এইটাকে এফটাকে তাহলে লিখতে পারি এস সাইন থিটা, এস সাইন থিটা, ঠিক আছে? তাহলে এখান থেকে কি লেখা যায়, যে এস কস থিটা ইকুয়াল টু হচ্ছে আর, আর এস সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এফ, তাই তো? তা এফ, তাহলে এখন এফ বাই আর ইকুয়াল টু আমরা কি জানি, মিউ, ঘর্ষণ গুণাঙ্ক, ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, এস সাইন থিটা বাই এস কস থিটা, তার মানে হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা। তাহলে থিটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, থিটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে ট্যান ইনভার্স মিউ, তাই তো? এই যে ট্যান ইনভার্স মিউ বেরোলো থিটা ইকুয়াল টু, এই থিটার মান, থিটাটাকে বলা হয় ঘর্ষণ কোণ, থিটাটাকে বলা হয় ঘর্ষণ কোণ, ঠিক আছে? তাহলে এই ঘর্ষণ কোণের সংজ্ঞা কিভাবে লিখবে, ঘর্ষণ কোণের সংজ্ঞা তোমাদেরকে এইভাবে লিখতে হবে যে ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বলের লব্ধির সাথে লম্ব প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী যে কোণ তাকে বলা হয় ঘর্ষণ কোণ। আরেকবার রিপিট করুন, ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বলের লব্ধির সঙ্গে, ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বলের লব্ধির সঙ্গে লম্ব প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণকে বলা হয় ঘর্ষণ কোণ। লব্ধির সঙ্গে, তারপর লব্ধির সঙ্গে লম্ব প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণকে, মানে এস এর সঙ্গে আর এর যে মধ্যবর্তী কোণ সেটাকে থিটা, সেটাই হচ্ছে ঘর্ষণ কোণ। লম্ব প্রতিক্রিয়া বলে প্রথম থেকে বলছি, ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী, সরি, ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বলের লব্ধির সঙ্গে লম্ব প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণকেই বলা হয় ঘর্ষণ কোণ। ঘর্ষণ গুণাঙ্ক এই মিউটা, মিউটাকে ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। মানে সংজ্ঞাটা কি দিব, ওইটা ওইটা সংজ্ঞা দেবে ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বলের অনুপাত, কারণ মিউ ইকুয়াল টু কি হচ্ছে, মিউ ইকুয়াল টু হচ্ছে এফ বাই আর, তাহলে ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক।
ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, যেটা জানি না তোমাদের মানে পরীক্ষার কোশ্চেনে যারা কোশ্চেন করেন ঠিক আছে ক্লাস ইলেভেনের, তারা খুব পছন্দ করেন, মানে এত তাদের কাছে ফেভারিট, এটা মানে বারবার পরীক্ষায় এসে গেছে, তো তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এটা কি দেখো, যদি আমার এই প্রযুক্ত বলটা ডান দিকে ক্রিয়া করছিল এখন, এখন যদি এটা বাঁ দিকে ক্রিয়া করে, এটা যদি বাঁ দিকে ক্রিয়া করে, তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? অপোজিট দিকে, মানে এই দিকে ঘর্ষণ বলটা কাজ করবে, তাই তো? তাহলে ঘর্ষণ বল যদি এই দিকে কাজ করে, তাহলে এখন এর জন্য যে লম মানে লব্ধি বলটা হচ্ছে, লব্ধি বলটা, সেই লব্ধি বলটা কোন দিকে কাজ করবে? এইদিকে, এদিকে কাজ করবে, কারণ লম্ব প্রতিক্রিয়ার সাথেই তো লব্ধি বল। তাহলে এই লব্ধি বলটা যদি এইদিকে কাজ করে, তাহলে এখন এই লব্ধি বলটা দেখো এইদিকে আছে, আবার এর বাঁ যখন ডান দিকে কাজ করছিল প্রযুক্ত বল তখন ছিল বাঁ দিকে, তাই তো? আবার এখন ডান দিকে। এবার যদি আমি 360 ডিগ্রিতে কল্পনা করি, তাহলে 360 ডিগ্রিতে কল্পনা করলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে? দেখো এরকম একটা শঙ্কুর মতো দাঁড়াচ্ছে, কি একটা শঙ্কুর মতো দাঁড়াচ্ছে, যেই শঙ্কুর অক্ষে কি রয়েছে, লম্ব প্রতিক্রিয়া বলটা, লক্ষ্যে রয়েছে লম্ব প্রতিক্রিয়া বলটা, তাই তো? তাহলে এই যে শঙ্কুটা তৈরি হচ্ছে, এই শঙ্কুটাকে বলা হয় ঘর্ষণ শঙ্কু। দুদিকে না, মানে 360 ডিগ্রিতে, দুদিকে না, বেসিক্যালি এটা চারদিকে হচ্ছে, চারদিকে 360 ডিগ্রিতেই ঘুরছে, ঠিক আছে? আমি শুধু দুদিকে ছবিতে দেখো, 2D ফিগার তো, তাই জন্য আমি ছবিতে পুরোপুরি চারদিকে দেখাতে পারলাম না, ঠিক আছে, শুধু দুদিক দেখালাম। মানে পুরো যখন ঘুরবে তখন মানে মানে এই মুখে একবার ওই মুখে একবার মানে দুভাবেই ঘুরবে। তাহলে সঙ্গে সঙ্গে লব্ধি বলটাও চারদিকে ঘুরছে, তাহলে লব্ধি বল যদি চারদিকে ঘুরছে কাকে কেন্দ্র করে, ওই লম্ব প্রতিক্রিয়া বলকে অক্ষে রেখে, তাহলে এই লব্ধি বলটা একটা কাল্পনিক শঙ্কু তৈরি করছে, এই যে শঙ্কুটা তৈরি করছে এটাকেই বলা হচ্ছে কি, ঘর্ষণ শঙ্কু। এটা রাউন্ডিং গোল ভাবে ঘুরছে না স্যার? এটা গোল ভাবে ঘুরছে, মানে 360 ডিগ্রিতে ঘুরছে আর কি, 360 ডিগ্রিতে, ঠিক আছে, তার মানে গোল ভাবে ঘুরছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে বলো, এই ক্ষেত্রে মানে যদি এই পাশটাই লিখি তাহলে এই ক্ষেত্রে তো এটা এস সাইন থিটা বা এস কস থিটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই একই, সব দিকে একই হবে, সব দিকে একই হবে, ঠিক আছে, কিন্তু এই এই যে অক্ষের সাথে এই কোণটা, তখন এই কোণটাও থিটা হয়ে যাবে, এই দিকের কোণটাও থিটা হবে, ঠিক আছে। ওকে, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে, দেখো এই একদিকেই কল্পনা করছি, যেটা প্রথমে ছিল, আমি এখন ঘর্ষণ শঙ্কুতে যাচ্ছি না, এখন 3D চিন্তা ভাবনা বাদ দিয়ে এখন 2D দেখছি। 2D কি দেখব, যে দেখো প্রথম হচ্ছে ক্যাপিটাল এফ ডান দিকে কাজ করছে, আর স্মল এফ মানে ঘর্ষণ বলটা তাহলে বাঁ দিকে কাজ করছিল, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমি কি সমীকরণ লিখছিলাম, যে এফ মাইনাস স্মল এফ ইকুয়াল টু এম ইন্টু এ, ওকে, এটাই লিখছিলাম। তাহলে এখন এখান থেকে লিখতে পারি এফ ইকুয়াল টু, এফ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এফ ইকুয়াল টু দাঁড়াচ্ছে মিউ ইন্টু আর ইকুয়াল টু এম ইন্টু আর। এখন দেখো নিচের দিকে ওজন, উপরের দিকে আর, তাহলে আর ইকুয়াল টু এম জি লিখতে পারি, মানে আর ইকুয়াল টু ওজন, কারণ বস্তুটা তো তল থেকে উপরে লাফিয়ে উঠে পড়ছে না, বা তলের ভেতরে ঢুকে যাচ্ছে না, তার মানে তো যতটা লম্ব প্রতিক্রিয়া বল ততটাই ওজন, নিউটনের তৃতীয় সূত্র তো তাই বলে। ত্বরণটা প্রযুক্ত বলের দিকে হয়, তাহলে কি লিখতে পারি, প্রযুক্ত বল মাইনাস স্মল এফ ইকুয়াল টু এম ইন্টু এ, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখতে পারি এফ মাইনাস মিউ এম জি ইকুয়াল টু এম এ, তাই তো? তাহলে এখান থেকে এ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এ ইকুয়াল টু দাঁড়াচ্ছে, দেখো এখানে এম এ ছিল, তার মানে এম দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে এফ বাই এম মাইনাস মিউ ইন্টু জি, এটাই হয়ে যাচ্ছে বস্তুটার ত্বরণ।
স্যার একবার দাঁড়ান, থাকেন না দাঁড়ান। হয়েছে, ওকে। তাহলে এই এই যে ঘর্ষণ, এবার আমরা যেগুলো দেখবো সেটা হচ্ছে ঘর্ষণের সুবিধা কি আর অসুবিধা কি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ঘর্ষণের সুবিধা। সুবিধা, তাহলে ঘর্ষণের সুবিধা কি? দেখো, আমি যে তোমরা যে খাতায় লিখছো, পেনে করে লিখছো, তাহলে লেখাটা কার জন্য হচ্ছে? ঘর্ষণের জন্য। কারণ দেখো, তোমার যে যে পেনের টিপটাতে উপরে, সেখানে দেখো একটা ছোট্ট বল আছে, সেই বলটা দেখো যখন লিখছো তখন দেখো বলটা খাতার সাথে ঘুরছে ঘর্ষণের সাথে, আর যেই বলটা ঘুরছে ওই যে রিফিলটার মধ্যে যে কালিটা আছে সেই কালিটা বেরিয়ে এসে খাতার মধ্যে লেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এই যে ঘর্ষণের 1 নম্বর সুবিধা, আমরা যে খাতায় লিখছি সেইটা। 2 নম্বর কি, আমরা যে হাঁটা চলা করতে পারি সেটা কিসের জন্য? সেটা ঘর্ষণের জন্য, এর জন্য হাঁটা চলা করতে পারি। এবার কেউ, তোমরা কেউ বলতে পারবে যে আমরা যে হাঁটা চলা যখন হাঁটি তখন আমাদের ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করে? বিপরীত দিকে। বিপরীত দিকে মানে আমরা নিচের দিকে প্রয়োগ করি, এটা উপরে। না, ঘর্ষণ বল তো নিচের দিকে না, ঘর্ষণ বল তো তুমি যেদিকে যাবে, আমরা যেদিকে চলছি তার বিপরীত দিকে। পাক্কা? হ্যাঁ, একবার ভেবে দেখো তো, বাড়িতে যদি বসে থাকো একটু চলে দেখো তো, তুমি যখন পাটা তুলবে, পাটা তুলে আর একটা পা দিতে যাচ্ছ, তখন তুমি পাটা কোন দিকে নিয়ে যাও? উপর দিকে নয় তো, উপর দিকে কোথায় হবে? তুমি যখন পাটা যখন পেছন দিকে নিয়ে যাচ্ছ না, তো পাটা কি পেছন দিকে নিয়ে যাচ্ছ না, তবেই তো তুমি সামনের দিকে করছো, একটা পা তো পেছনে তুলছো। তাহলে যখন পাটাকে পেছনে নিয়ে যাচ্ছ তার মানে বলটা কি পেছনে হচ্ছে? তা তুমি যখন প্রযুক্ত বল পেছনে দিচ্ছ, তাহলে তোমার ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে? সামনের দিকে। তার মানে তুমি যেদিকে হাঁটছে সেদিকে ঘর্ষণ বল কাজ করছে। বুঝে গেছো? এটা স্যার বিপরীত কোন একটা, এটা বিপরীত কোন একটা স্টেটমেন্ট স্যার? বিপরীত স্টেটমেন্ট বলতে, না বিপরীত কিছু না, আমি জাস্ট যদি আসে 1 নম্বরের কোশ্চেনে তাই বলে রাখলাম আর কি, কিংবা নিজেদেরও তো জানার দরকার আছে যে ঘর্ষণটা কখন কাজ করবে, তাই তো? সাইকেল চালানো বা হচ্ছে গাড়ি চালানোর সময় তখন তো বিপরীত দিকে আবর্তন গতি কাজ করে। হ্যাঁ, আবার দেখো তুমি যে সাইকেল চালানো বলছো বা গাড়ি যখন ব্রেক টিপছো, ব্রেক টিপলে কি হয়, গাড়িটা দাঁড়িয়ে যায়। তাহলে এই যে ব্রেক, ব্রেকটা কিসের জন্য কাজ করে? ঘর্ষণের জন্য, তাই তো? তাহলে ব্রেকটা হচ্ছে ঘর্ষণের জন্য। এই জন্য দেখবে যখন কোনোদিন নৌকায় চেপেছো, বেড়াতে গেছো কোথাও, হ্যাঁ, নৌকা যখন দেখবে কোন জায়গায় স্টপ করে, তা দেখবে বহুত আগে থেকে তার মেশিন অফ করে দেয়, ইঞ্জিন অফ করে দেয়, অফ করে দেয়, এবং ধীরে 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 দেখো চলতে থাকে, ওখানে কিন্তু কোনো ব্রেক নেই, তার জন্য কিন্তু ও দেখো এক সময় ঠিক পৌঁছে যায়। আর যদি আমাদেরও এই ব্রেক না থাকতো তাহলে কি হতো, অ্যাক্সিডেন্ট হতোই। তার মানে কি, ঘর্ষণ আমাদের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাচ্ছে, তাই তো? আবার দেখো যখন কোনো মেশিনের, মেশিনে কাজ করছি, ধরো কোনো মেশিনে একটা বেল্ট ঘুরে, তো সেই বেল্টটা কিসের জন্য ঘুরছে? ঘর্ষণের জন্য, ঘর্ষণের জন্য। ঠিক আছে, তাহলে এটাও ঘর্ষণের একটা সুবিধা। ওকে, তাহলে এই অসুবিধা কি, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ঘর্ষণের অসুবিধা। অসুবিধা, তাহলে দেখো অসুবিধা বলতে আমরা কি কি বলতে পারি, যেমন দেখো তুমি নিজের দুটো হাতকে নিয়ে একটু ঘষো, একটুখানি ঘষো, ঘষলে দেখো দেখতে পারবে কিছুক্ষণ পর হাতগুলো গরম হয়ে যাচ্ছে, হচ্ছে কি? তাহলে হাতগুলো যখন গরম হয়ে যাচ্ছে তার মানে কি, তাপ সৃষ্টি হচ্ছে। তার মানে আমি আমি কোনো মেশিনের ক্ষেত্রে, মেশিনের ক্ষেত্রে যদি এই কাজটা করছি, তাহলে আমি যতটা পরিমাণে শক্তি দিচ্ছি কিছুটা শক্তি কি হচ্ছে, তাপে পরিণত হয়ে যাচ্ছে, মানে আমার শক্তি কি হচ্ছে, শক্তি অপচয় হচ্ছে, অপচয় হয়ে যাচ্ছে। 1 নম্বর। 2 নম্বর, 2 নম্বর কি, যখন ওই মেশিনে তাপ শক্তিটা পাচ্ছে ওই মেশিনটা তো হিট হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, তাহলে মেশিনটা যখন গরম হয়ে যাচ্ছে তাহলে কি হবে, মেশিনটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তাই তো? তাহলে এটাও একটা অসুবিধার মধ্যেই পড়ছে ঘর্ষণে। হ্যাঁ,
বলি যদি ঘর্ষণ যদি না থাকতো তাহলে আমাদের কোনো মানে যন্ত্র বা মেশিন এগুলো কোনোদিন খারাপ হতো না স্যার? এটা কোনোদিন খারাপ হতো না, আবার চলতো না। কারণ যদি না চলতো না, কারণ তুমি তুমি ওই যে বেলটা ঘুরবে, তোমার তো বেলটা তাহলে আর ঘুরবেই না, বেলটা তো একই জায়গায় সেটাই থাকবে, বলছি যে মেশিনটা সেটা এমনি ঘুরে যাবে। খারাপ হবে না, হ্যাঁ ঠিক আছে, ঘর্ষণ না হলে খারাপও হবে না, চলবেও না। না চলবে না, না চললে কি করে খারাপ হবে? হ্যাঁ স্যার বলছি যে হ্যাঁ, ঘর্ষণের তো সুবিধা অসুবিধা দুটো রয়েছে, মানে ঘর্ষণ তো মানে জল ঘর্ষণ আর আবর্ত ঘর্ষণের মধ্যে, যদি ঘর্ষণ তো মানে যদি গতিশীল হয় তার ক্ষেত্রে মানে যদি ঘর্ষণটাকে মানে ধীরে মানে কোনো একটা মেশিন চালানোর ক্ষেত্রে স্পিডে তো সবসময় আর চালানো যায় না, তার জন্য স্লো করতে হয়, মানে সেখানে কি আবর্তন আবর্ত মানে ঘর্ষণটা কি কাজ করবে? আবর্ত ঘর্ষণ কখন কাজ করবে? দেখো গাড়ির চাকা যখন চলছে, গাড়ি যখন চলছে তখন আবর্ত ঘর্ষণ কাজ করছে, কিন্তু গাড়িটা যখন ব্রেক টেপা হচ্ছে তখন কি হচ্ছে, যে গাড়ির চাকাটা দেখবে চাকার সাথে মানে রাস্তার সাথে স্লাইড করছে, তখন কি হচ্ছে, তখন ওটা বিসর্প ঘর্ষণ হয়ে যাচ্ছে, স্লাইড ঘর্ষণ, বিসর্প ঘর্ষণ, ঠিক আছে, এইভাবে ঘর্ষণ গুলো চেঞ্জ হচ্ছে। তাই জন্য দেখবে বায়ু বায়ুর ঘর্ষণ হয়, বায়ুতে খুবই কম, খুবই কম, মানে গ্যাসের জনিত বাধা খুবই কম, খুবই কম, মানে এর পরিমাণ এতই কম মানে জিরোর কাছাকাছি তুমি বলতে পারো। আর কোন বস্তুতে সে যখন বায়ু ধাক্কা লাগে তার সঙ্গে সেটা তো আলাদা ঘর্ষণ হয় না, সেই বায়ুর বায়ুর অ্যাকচুয়াল ঘর্ষণ বলতে সেটা অনেক কম, কিন্তু বায়ুর ওটা বাধা বলতে পারো, কিন্তু বায়ুর ঘর্ষণ তুমি বলতে পারো। কোন যদি রকেট কে মানে বায়ুর মানে রকেট কে ছাড়া হয় তখন তো একটা মানে বায়ুর সঙ্গে যে মহাকাশে, সেটা তো বাধা পায়, সেটা তো বাধা পায়, সেটা বাধা পায়, কিন্তু ঘর্ষণটা কখন হয়, যে ওই রকেটের দেওয়ালের সাথে বায়ুর যে ঘষাটা সেটা পরিমাণ খুবই কম হয়, মানে নগণ্য হিসাবে তুমি ধরতে পারো। কারণ বায়ুটা একটা গ্যাসীয় মাধ্যম না, যেমন নৌকার ক্ষেত্রে কি বলছি, নৌকার ক্ষেত্রে ঘর্ষণটা হচ্ছে না, কারণ নৌকা তো একটা জলের মধ্যে তরল মাধ্যমের মাধ্যমে যাচ্ছে না, উপর দিয়ে যাচ্ছে। ঘর্ষণ খালি কঠিন মাধ্যমে, হ্যাঁ কঠিন মাধ্যমেই ভালো করে বোঝা যায়। ঠিক আছে স্যার, ঠিক আছে, এবার তাহলে আমাদের এই ঘর্ষণের ফলে কি হচ্ছে, যে আমাদের শক্তির অপচয় হচ্ছে, তাহলে আমাকে কি করা দরকার, ঘর্ষণের মানটাকে কমানো দরকার, যাতে আমি ভালো ভাবে কাজটা করতে পারি। তো এই ঘর্ষণ কমানোর যে পদ্ধতি, প্রথম যেটা দেখব সেটা হচ্ছে, সেটাকে বলা হয় পলিশিং করা। পলিশিং, পলিশিং মানে কোন একটা অমসৃণ বস্তুকে ভালো করে ঘষে মসৃণ করা, তাহলে মসৃণ হলে তার মধ্যে ঘর্ষণ কম হবে, তাই তো? এইভাবে করতে পারি, ঘর্ষণ কমাতে পারি। আর এক নম আর এক রকম কিভাবে, যে লুব্রিকেশন ব্যবহার করতে পারি। লুব্রিকেশন, লুব্রিকেশন বলতে কি, যেমন গাড়িতে ইঞ্জিন অয়েল, সেটাও একটা লুব্রিকেন্ট, ঠিক আছে, গাড়িতে ইঞ্জিন অয়েল, সেটা কি হয়, গাড়ির ইঞ্জিনের ভেতর তো অনেক নাট বোল্ট আছে যারা ঘুরছে সব সময়, তো সেইগুলো যখন ঘুরছে তার মানে কি, তাদের মধ্যে ঘর্ষণ আছে, তাই জন্য আমাদের ইঞ্জিন অয়েলটা ব্যবহার করা হয়, যে ওই ঘর্ষণটা যাতে কম হয়। ওই যদি ঘর্ষণটা ওখানে কমানো যায় তাহলে কি হবে, ওখানে অত গরম হবে না, ওখানে গরম যদি না হয় তাহলে ইঞ্জিনটা খুব বেশি দিন টিকবে। মানে পিচ্ছিল কারক কিছু একটা দেয়া হয়, হ্যাঁ ওইটাই তো, মোবিল মোবিল যেটা ব্যবহার করা হয়, হ্যাঁ স্যার ঠিক আছে, পলিশিং কারবার বলেন, পলিশিংটা হচ্ছে অমসৃণ তলকে মসৃণ করা, পলিশ করা ভালো করে, ঠিক আছে। তারপরে আর কি প্রসেসে করতে পারি, যে আমরা যে পদার্থের ঘর্ষণ গুণাঙ্ক কম সেরকম পদার্থ ব্যবহার করতে পারি, মানে পদার্থ নির্বাচন, তাই তো? আবার একটা দেখতে পারি, যে পদার্থের যে আকৃতি সেই আকৃতিটাকেও দেখতে পারি, সেইভাবে ঘর্ষণ কমাতে পারি। ওকে, আর একটা করতে পারি, সেটা হচ্ছে আকৃতিগতভাবে, কি আকৃতিগতভাবে মানে সেরকম আকৃতির নিতে হবে যাতে ঘর্ষণ কম হবে, আকৃতির উপর ঘর্ষণ নির্ভর করে, হ্যাঁ নির্ভর করে, ঠিক আছে। আর একটা কি, আর এক রকম হচ্ছে, তোমাদের প্রত্যেকে সাইকেল চালাও তো, সাইকেলের প্যাডেলে দেখবে কি থাকে, এক অনেকগুলো ছোট ছোট বল থাকে তার গ্রিজের মধ্যে, দেখেছো? হ্যাঁ, ওইগুলো কি ঘোরে, তো ওখানে কি ওই গ্রিজটাকে ব্যবহার করা হয় কেন, গ্রিজটাকে এবং ওই ছোট্ট ছোট্ট বলগুলো দেওয়ার কারণ কি, ওই যে সিস্টেমটা করা হচ্ছে ওটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক কমানোর জন্য। আর ওই গ্রিজের মতো ওই সিস্টেমটা, মানে গ্রিজের মধ্যে যে বলগুলো দিয়ে ঠিক আছে ঘোরানো, এই সিস্টেমটাকে বলা হয় ব্যাবিটিং। এই ব্যাবিটিং করেও আমাদের ঘর্ষণের মান কমানো যায়।
ঠিক আছে? না হলে তো স্যার ঘর শূন্য তাপ উৎপাদন হয়ে যেত, মানে যদি এবার দেখো আমরা দেখছিলাম ঘর্ষণ কমানোর ব্যাপার, এবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের ঘর্ষণ আবার বাড়াতেও হয়, ঠিক আছে? যেমন যখন দেখো বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টি হয় তখন মানে আগেকার দিনে করতো তো, এখন আর অত করতে হয় না, আগেকার দিনে কি করতো তো যে রেল লাইনের দুটোই তো ইস্পাতের পাত, মানে চাকাটাও ইস্পাতের, যে রেলটা সেটাও ইস্পাতের যার মধ্যে দিয়ে ট্রেনটা যাচ্ছে, তাই জন্য কি করতে হতো আগে বালি ছড়িয়ে দেওয়া হতো। বালি ছড়িয়ে দিলে কি হবে যে চাকা এবং ওই রেলের মধ্যে ঘর্ষণ ঘর্ষণের মান বৃদ্ধি পাবে, বুঝা গেছে? তার জন্য আবার দেখবে যেখানে ধরো যেখানে ধরো তোমাদের বাড়িতে কোথাও যদি শ্যাওলা থাকে, পিছল জায়গা থাকে, সেখানে যদি তোমাদের বাড়িতে কোথাও শুনতে যদি পাচ্ছি না নেটওয়ার্ক প্রবলেমের জন্য, এখন শোনা যাচ্ছে? স্যার বুঝতে পারছি না স্যার, ভালো করে বলুন। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? সমস্যা হচ্ছে শোনার, শুনতে পাচ্ছি না, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। শুনতে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? কেউ শুনতে পাচ্ছ না? কাটা কাটা আসছে কথা বলো। এবার ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ দেখো আমাদের তাহলে এর পরের প্রসেসটা কি, পরের প্রসেসটা হচ্ছে যে আমাদের তোমাদের প্রত্যেকের বাড়িতে ধরো শ্যাওলা জায়গা আছে, তো ওই শ্যাওলাতে যে পিছলকারী জায়গা, বুঝতে পারছি না স্যার, কাটা কাটা। ঠিক আছে, তাহলে আমরা কি বলছিলাম যে আগেকার দিনে ট্রেন লাইনে রেলের উপর কি করা হতো, যে বালি ছড়িয়ে দেওয়া হতো, কি জন্য ঘর্ষণটাকে বাড়ানোর জন্য, ঠিক আছে? আবার দেখবে যেসব জায়গায় পিছল জায়গা, ঠিক আছে, সে পিছল জায়গাতেও ওরকম বালি ছড়িয়ে দেওয়া হয় যাতে কি ঘর্ষণটা বৃদ্ধি পায়, যাতে পিছলে না পড়ে যায়। ওকে স্যার, হ্যাঁ বলো। স্যার ট্রেন লাইনে বালি ছড়িয়ে ঘর্ষণটা কম করা হতো কেন স্যার, ট্রেনটাকে স্টপ করার জন্য এরকম কিছু ব্যাপার? হ্যাঁ, না হলে তো ট্রেনটা পিছলে যাবে না, তো পিছলে গেলে আগেকার দিনে যে ট্রেনের যে সিস্টেম ছিল সেই রকম, মানে এখন তো অনেক অ্যাডভান্স হয়েছে, এখন তো আগেকার দিনে অ্যাক্সিডেন্ট তাই জন্য ঘটতে পারতো, তো এই জন্য বালি ছড়ানো হতো। তো আবার দেখো যে আমাদের গাড়ির যে টায়ার, ঠিক আছে, এই গাড়ির টায়ারে দেখবে সিনথেটিক রাবার ব্যবহার করা হয়, সিনথেটিক রাবার। এই সিনথেটিক রাবার ব্যবহার করার আসল কারণ হচ্ছে যে সিনথেটিক রাবার মানে হচ্ছে অকৃত্রিম রাবার, ঠিক আছে, বা কৃত্রিম রাবার বলতে পারো, ঠিক আছে? তো এই কৃত্রিম রাবার আর রাস্তা যেটা হচ্ছে পিচের রাস্তা, এদের মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্কের মানটা হয় সেটা সর্বাধিক হয়, ঠিক আছে? অন্য কোনো জিনিস ব্যবহার করলে, মানে এমনি রাবার ব্যবহার করলে অতটা মান হতো না ঘর্ষণ গুণাঙ্কের মান, তো তাই জন্যই এই যে গাড়ির টায়ার গুলো সেটা সিনথেটিক রাবারে তৈরি করা হয়। ওকে, এবার দেখো আমরা যেটা দেখছিলাম আগে, যেটা একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে লব্ধি বলটা একটা বলছিলাম না, এখানে এস এর মানটা লব্ধি বল, এই লব্ধি বলটার ক্ষেত্রে আমরা দেখো বের করলাম যে ঘর্ষণ কোণ মান ইকুয়াল টু এত, কিন্তু এই লব্ধি বলের মানটা কি ছিল সেটা কি বের করেছি? না। তাহলে এই লব্ধি বলের মানটা কি হবে, লব্ধি বলের মানটা কি হবে? আমি কি লব্ধি বলে দেখো এস কস থিটা ইকুয়াল টু আর আছে আর এস সাইন থিটা ইকুয়াল টু এফ আছে, তাই তো? তাহলে আমি এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, আর স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে দেখো এ স্কোয়ার যদি কমন নিই তাহলে কি হচ্ছে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হুইচ ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তাই তো? এখন এইটা ইকুয়াল টু লিখতে পারি আর স্কোয়ার প্লাস এফ, মানে কি মিউ স্কোয়ার আর স্কোয়ার, এফ স্কোয়ার ইকুয়াল টু মিউ স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আর স্কোয়ার কে যদি কমন নিই কি দাঁড়াচ্ছে, ওয়ান প্লাস মিউ স্কোয়ার, প্লাস মিউ স্কোয়ার, ওয়ান প্লাস মিউ স্কোয়ার। তাহলে এখান থেকে আরো লেখা যেতে পারে যে এস ইকুয়াল টু আর ইন্টু রুট ওভার ওয়ান প্লাস মিউ স্কোয়ার, মিউ স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে। এটা কিসের মান? এস এটা হচ্ছে ওই লব্ধি বলটার মান, মানে হচ্ছে ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বলের যে লব্ধি সেই বলটার মান। তাহলে এই লব্ধির মানটা সব, হ্যাঁ বলো, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হচ্ছে, আর স্কোয়ার প্লাস এফ স্কোয়ার,
কারণ এস কস থিটা ইকুয়াল টু আর ছিল আর এস সাইন থিটা ইকুয়াল টু এফ ছিল। তাহলে দেখো এফ এ ছিল, স্কোয়ার যদি কমন নেই তাহলে কি হচ্ছে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কত, এক, তাই তো? ওয়ান, তাহলে এক বসিয়ে দিয়েছি তাহলে এটা হয়ে যাচ্ছে শুধু এ স্কোয়ার, তাহলে ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার আর স্কোয়ার, কারণ এফ ইকুয়াল টু মিউ ইন্টু আর। ওকে, এবারে আর স্কোয়ার কে কমন নিলাম তাহলে হচ্ছে ওয়ান প্লাস মিউ স্কোয়ার, এখন তাহলে এস ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, আর ইন্টু রুট ওভার আর ওয়ান প্লাস মিউ স্কোয়ার, ঠিক আছে? মিউ স্কোয়ার। তাহলে দেখো যেখানে ঘর্ষণ নেই তার মানে সেখানে মিউ ইকুয়াল টু কত হবে, জিরো, তাই তো? তাহলে মিউ ইকুয়াল টু জিরো হলে এস ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এস ইকুয়াল টু দাঁড়াচ্ছে আর, তাই তো? তাহলে এই যে এস এর মান, এস এর মান কার কার মধ্যে নির্ভর করছে, এস এর মান নির্ভর করছে যে আর থেকে, আর থেকে আর রুট ওভার ওয়ান প্লাস মিউ স্কোয়ার এর মধ্যে, ঠিক আছে? এবার আমরা যে বর্গমূল করে দিয়েছি, কি হয়ে যাচ্ছে, তাহলে এস ইকুয়াল টু আর রুট ওভার ওয়ান প্লাস মিউ স্কোয়ার, এটা দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে নততলের ক্ষেত্রে। দেখি এবার নততলের একটা, স্যার ওই ঘর্ষণের অসুবিধা স্যার আপনি একটাই বললেন, শক্তির অপচয় আর কিছু লিখতে হবে? আর একটা হচ্ছে ওই যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে, যন্ত্রপাতি নষ্ট হয়ে যায় শক্তির, তাপ শক্তির ফলে, ঠিক আছে? এবার ধরো এটা একটা নততল, এবং নততলে ধরো একটা বস্তু আছে, এরকম একটা বস্তু আছে, ঠিক আছে? এবার নততলের কোণটাকে ধরছি থিটা, নততলে কোণটাকে আমি ধরে নিচ্ছি থিটা। ওকে, এখন কি করছি দেখো, বস্তুটার ভর যদি এম হয় তাহলে বস্তুটার ওজন কোন দিকে কাজ করবে, নিচের দিকে, নিচের দিকে, এমজি, এমজি। এখন বস্তুটার ওজন যদি নিচের দিকে হয় তাহলে এই এর সাথে লম্ব বরাবর, কার সাথে, নততলের লম্ব বরাবর, বল কি হবে, নততলের লম্ব বলতে এই দিক বরাবর, তাহলে এই দিক বরাবর কি হয়ে যাবে, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও হয়ে যাচ্ছে থিটা, থিটা অনুরূপ কোণ তো, অনুরূপ কোণ, ঠিক আছে? তাহলে এই দিকে কি হয়ে যাচ্ছে, এম জি কস থিটা, কস থিটা, সরি কস থিটা, এম জি কস থিটা। আর তাহলে এই নিচের দিকের অংশটা কি হয়ে যাচ্ছে, এম জি সাইন থিটা, এম জি সাইন থিটা, এম জি সাইন থিটা। তাহলে দেখো যখন নততলে কোনো একটা এম ভরের ব্লককে রাখবো সেখানে যদি ঘর্ষণ না থাকে তাহলে কি হবে, এই এম জি সাইন থিটা বলটা ওর উপর প্রযুক্ত হবে, তাহলে এই এম জি সাইন থিটা বলটা ওকে কি করবে, নততল থেকে ফেলে দেবে, ঠিক আছে? কিন্তু যখন ঘর্ষণ থাকবে তখন একটা নির্দিষ্ট পরিমাণে তোমরা নিজেরাও চেক করতে পারো, দেখো তোমাদের খাতা আছে সবার কাছে, হাতের কাছে খাতার মধ্যে দেখো পেনটাকে রাখো, পেনটাকে লম্বাভাবে রাখো এবং খাতার একটা সাইড থেকে তুমি আস্তে আস্তে তোলো, দেখো পেনটা দেখো একটা সময় পর্যন্ত ঠিক থাকবে, তারপরে পেনটা দেখো নিচের দিকে পড়ে যাচ্ছে, তাহলে ওই যে নির্দিষ্ট সময় মানে একটা সার্টেন অ্যাঙ্গেল পর্যন্ত যে রয়েছে ওই অ্যাঙ্গেলটাকেই বলা হয় স্থিতিকোণ বা বিরাম কোণ, মানে অতদূর পর্যন্ত ও স্থির থাকতে পারবে, তারপরে ও চলে যাচ্ছে পড়ে যাচ্ছে, তাই তো? যে কোণটা পর্যন্ত স্যার স্থির থাকছে তাকে নততলে কোণ বলছে, স্থিতিকোণ বা বিরাম কোণ, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে নিচের দিকে যখন এম জি সাইন থিটা হচ্ছে তাহলে এর উপর দিকে কি কাজ করছে, তলে ঘর্ষণ বল এফ, তাই তো? আর এখন লম্ব প্রতিক্রিয়া বল কোন দিকে, এই দিকে কাজ করবে আর, তাই তো? তাহলে এখান থেকে লিখতে পারি আর ইকুয়াল টু এম জি কস থিটা, এম জি কস থিটা, আর এফ ইকুয়াল টু এম জি সাইন থিটা, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো এফ বাই আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ট্যান থিটা, ইকুয়াল টু ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কি হয়, মিউ, ইকুয়াল টু মিউ। তাহলে দেখো এই মিউ ইকুয়াল টু আমরা এর আগে কি লিখেছিলাম, মিউ ইকুয়াল টু লিখেছিলাম ট্যান অফ ঘর্ষণ কোণ, ঘর্ষণ কোণ, ট্যান অফ ঘর্ষণ কোণ, তাই তো? তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে থিটা ইকুয়াল টু ঘর্ষণ কোণ, থিটা ইকুয়াল টু ঘর্ষণ কোণ। তাহলে এখান থেকে কি বোঝাচ্ছে যে বিরাম কোণ বা স্থিতি কোণ ইকুয়াল টু ঘর্ষণ কোণ, তাই তো? এটাও পরীক্ষায় খুব আসে, স্টার দিয়ে রেখো, একটু দাঁড়ান আরেকবার এক্সপ্লেন করে দিন একটু হালকা।
হ্যাঁ, তাহলে দেখো টেন থিটা ইকুয়াল টু কি পাচ্ছি আমরা মিউ, তাহলে টেন থিটা ইকুয়াল টু মিউ। এবার মিউ ইকুয়াল টু আমরা কি জানি, টেন অফ ঘর্ষণ কোণ, তাই তো? তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি, দেখো টেন থিটা ইকুয়াল টু টেন অফ ঘর্ষণ কোণ, তাহলে থিটা ইকুয়াল টু ঘর্ষণ কোণ, তার মানে স্থিতি কোণ ইকুয়াল টু হচ্ছে ঘর্ষণ কোণ। মানে স্যার থিটা মানে মিউ। আচ্ছা একটি স্মল এফ বাই আর এটাকে স্থিতিকোণ ধরেছেন। হ্যাঁ, স্মল এফ বাই আর ওটাকে তোমার মিউ, ওটা তো মিউ হয়, আর হ্যাঁ এইখান এটা থেকে মিউ এইখান হয়। থেকে এখান থেকে কি বেরোচ্ছে, আর ইকুয়াল টু এম জি কস থিটা, এখান থেকে বেরোচ্ছে এফ ইকুয়াল টু এম জি সাইন থিটা, তাহলে এফ বাই আর ইকুয়াল টু বেরোচ্ছে কি, দেখো এম জি এম জি কেটে যাচ্ছে, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, ঠিক আছে? ক্লিয়ার? এখন দেখো এই নততলে যদি বস্তুটা নততল বরাবর গড়িয়ে পড়তো, ধরো এইটা একটা নততল আর আরেকটা নিচে আর একটা একই রকম নততল, আচ্ছা ধরো এখানে একটা বস্তু আছে আর এখানে হচ্ছে এইদিকে একটা বস্তু আছে, নততলের সবাই দেখতে পাচ্ছ তো, নততলের যে এখানে কোণটা সেটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা। হ্যাঁ বলো, এখানে ঘর্ষণ বল তো খুব কম কাজ করবে, কারণ এটা তো মানে ওপর থেকে মানে ঘর্ষণ বলটা খুব র্যাপিডলি হ্যাঁ। আমি এবার কন্ডিশন গুলো দেখি, প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে যখন নিচে নামছে, ধরো ব্লকটা নিচে নামছে, ব্লকটা নিচে নামছে, তাহলে দেখো ব্লকটা যখন নিচে নামবে তখন কি হচ্ছে, যে ব্লকটার ভর যদি এম হয় তাহলে এই দিকে কি করবে, এম জি সাইন থিটা, এম জি সাইন থিটা। স্যার হ্যাঁ বলো, থিটা কোনটা আমি যদি আলফা ধরি তাহলেও তো হবে। কোনো অসুবিধা নেই, হুম ঠিক আছে, তাহলে আচ্ছা এখানে হচ্ছে এম জি সাইন থিটা, তাই তো? এখন যদি বস্তুটা নিচে নামে তাহা মানে কি, বস্তুটা ত্বরণ কোন দিকে হচ্ছে, নিচের দিকে, তাই তো? তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, উপর দিকে, উপরের দিকে, উপর দিকে। তাহলে এর ক্ষেত্রে আমি কি লিখতে পারি যে এম জি সাইন থিটা মাইনাস এফ ইকুয়াল টু এম এ, এম এ, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি যে এম জি সাইন থিটা মাইনাস মিউ ইন্টু আর সমান এম এ ইকুয়াল টু এম এ। এখন দেখো আরটা কোন দিকে কাজ করছে, আরটা হচ্ছে এইদিকে উপর দিকে, আর এদিকে উপাংশ কি ছিল, এম জি কস থিটা, তাহলে এখান থেকে লিখতে পারি যে এম জি সাইন থিটা মাইনাস মিউ এম জি কস থিটা ইকুয়াল টু এম এ। তাহলে এবার এম দেখো বাদ দিয়ে দিই, যদি এম বাদ দিয়ে দিলে এ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, জি সাইন সাইন থিটা মাইনাস কস থিটা, ঠিক আছে? এবার দেখো এই ক্ষেত্রে এবার কি হচ্ছে, এবার উপরে যখন উঠবে তাহলে উপরে যখন এর নিচের দিকে কি হচ্ছে, এম জি সাইন থিটা সর্বদাই থাকছে, ওকে? এখন যখন উপরের দিকে ত্বরণ হচ্ছে তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে, নিচের দিকে, বিপরীত দিকে, নিচের দিকে। এখন এই দিকে কি করছে, এদিকে হচ্ছে এম জি কস থিটা আর এই দিকে হচ্ছে আর আর। তাহলে এক্ষেত্রে লিখতে পারি এম এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এম জি সাইন থিটা প্লাস প্লাস এফ প্লাস এফ প্লাস এফ, তাহলে ইকুয়াল টু এম জি সাইন থিটা প্লাস মিউ ইন্টু আর, মিউ ইন্টু আর সমান ইকুয়াল টু এম জি সাইন থিটা প্লাস মিউ ইন্টু এম জি কস থিটা, হ্যাঁ কস থিটা। তাহলে এখান থেকে এ ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, এম এম কেটে যাচ্ছে, জি কমন নাও, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা মিউ কস থিটা, ঠিক আছে? তাহলে দেখো দুটো ক্ষেত্রে দু রকম ত্বরণ আমি পাচ্ছি, এটা প্লাস একটা মাইনাস। হ্যাঁ কিন্তু একটা, হ্যাঁ ওপর দিকে মানে এটা তো নিচের দিকে মানে আবর্ত গতিতে নেমে আসে, যদি মানে ওপর দিকে মানে কোন বস্তুকে মানে ওপর দিকে বলটা প্রয়োগ করা হয় তার ক্ষেত্রে কি হবে, মানে উপর দিকে বল প্রয়োগ করা হচ্ছে বলেই তো এম এটা হচ্ছে, মানে বলটা অ্যাকচুয়ালি উপর দিকে প্রয়োগ করা হয়েছিল তবেই তো উপরে উঠছে, ঠিক আছে? এবার দেখো যদি এই আগের সমীকরণটাই ধরো নিচের দিকে যখন নামছিল ব্লকটা,
তখন আমার a ইকুয়াল টু কত পেয়েছি, a ইকুয়াল টু পেয়েছি g sin θ মাইনাস মিউ cos θ cos θ এটা পেয়েছি তো। তাহলে এখন যদি মিউ ইকুয়াল টু 0 হয়, মিউ ইকুয়াল টু 0 হয় তাহলে a ইকুয়াল টু কত হবে, তাহলে তো g 0 g sin θ এটা আসছে তো, a ইকুয়াল টু g sin θ ঠিক আছে। তাহলে এটা নিয়ে একটা অঙ্ক করা হোক বলি। হ্যাঁ স্যার ওকে লেখো। একটি অমসৃণ নততলে একটি এম ভরের বস্তু গড়িয়ে পড়তে স্থির অবস্থা থেকে, এখানে স্থির অবস্থা লিখছি, স্থির অবস্থা থেকে গড়িয়ে পড়তে যে সময় নেয় তা মসৃণ নততলের তলে গড়িয়ে পড়ার সময়ের এন গুণ একটি অমসৃণ নততলে একটি এম ভরের বস্তু স্থির অবস্থা থেকে গড়িয়ে পড়তে যে সময় নেয় তা মসৃণ নততলে গড়িয়ে পড়ার সময়ের এন গুণ। হ্যাঁ তো স্যার, মসৃণ নততলে তো পিচ্ছিল বেশি, তাই মানে বস্তুটা তো জলদি মানে গড়িয়ে যাবে, বেশি তাড়াতাড়ি গড়িয়ে পড়বে। তাহলে অমসৃণ নততলের ঘর্ষণ গুণাঙ্কের মান কত হবে, অমসৃণ নততলে ঘর্ষণ গুণাঙ্কের মান কত হবে, মানে মিউটা বের করতে হবে তো, মানে মসৃণ নততলে মিউ থাকবে না আর অমসৃণ নততলে মিউ থাকবে, সেটা আমাকে বের করতে হবে ঠিক আছে, মিউ ধরতে হবে, এই ধরে আমাকে করতে হবে। তাহলে দেখো দুটো ছবি, এখানেও প্রথম কাজ, এখানে একটা ছবি, এটা দুটো একই রকম দেখতে, একই নততল ঠিক আছে, দুটো কোণ তাহলে একই করে দাও, যে এইটার কোনো যদি থিটা হয় ওটার কোনো থিটা, এটা থিটা হবে, এখন এর ক্ষেত্রে এইটা এইটা হচ্ছে কি তল ছিল, মসৃণ, এটাকে মসৃণ লিখছি, এটা মসৃণ যদি হয় এটা হচ্ছে অমসৃণ, তাই দেখো মসৃণের ক্ষেত্রে ত্বরণ কি হচ্ছে, এ ইকুয়াল টু জি সাইন থিটা তাই তো, আর এর ক্ষেত্রে কি হচ্ছে, এ ইকুয়াল টু জি কস থিটা, জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, ঠিক আছে। এখন যে দূরত্বটা ব্লকটা নামবে, ধরো এইটা ব্লক, এর ক্ষেত্র আছে, এম ভরের ঠিক আছে, তাহলে এই ব্লকটা যে দূরত্বটা যাচ্ছে নততল বরাবর সেটা ধরো এস দূরত্ব, তাহলে মসৃণ নততলে টাইম কত লাগছে, টি টাইম, অমসৃণে তাহলে এন গুণ, তার মানে এন টি টাইম লাগবে ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে লেখা যেতে পারে যে কি থেকে স্থির অবস্থা থেকে, মানে ইউ ইকুয়াল টু কত, জিরো, ইউ ইকুয়াল টু জিরো, তাহলে এস ইকুয়াল টু লেখা যেতে পারে, এস ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার, হাফ এ, এখানে এ কত, জি সাইন থিটা, হাফ জে সাইন থিটা ইনটু টি স্কোয়ার, আর এর ক্ষেত্রে এস ইকুয়াল টু কত হচ্ছে, হাফ জি, সাইন থিটা মাইনাস মি কস থিটা ইনটু এন টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে দুটো এসি সেম, তাহলে দুটোকে সেম করে দিই, ইকুয়াল করে দিই তাই তো, তাহলে হাফ জি সাইন থিটা ইনটু টি স্কোয়ার ইকুয়াল টু হাফ জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ইনটু এন স্কোয়ার টি স্কোয়ার এখন দেখো কি কি কাটবে, দেখো হাফ জি কাটছে, এ টি স্কোয়ার কাটছে, তাই তো,
তাহলে এখান থেকে কি লিখতে পাচ্ছি, যে সাইন থিটা এখানে থাকছে ইকুয়াল টু, এখানে কি থাকছে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ইনটু এন স্কয়ার, ইনটু এন স্কয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি সাইন থিটা বাই এন স্কয়ার ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, তাই তো? তাহলে এখান থেকে আবার লেখা যায় যে মিউ কস থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা মাইনাস সাইন থিটা বাই এন স্কয়ার, তার মানে ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা ইনটু ওয়ান মাইনাস ওয়ান বাই এন স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে মিউ ইকুয়াল টু কি পাচ্ছি, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, ট্যান থিটা ইনটু ওয়ান মাইনাস ওয়ান বাই এন স্কয়ার। ঠিক আছে, এটাই হয়ে গেল কার মান, অমসৃণ নততলের ঘর্ষণ গুণাঙ্কের মান। হ্যাঁ, এখানে তোমার থিটার ইকুয়াল টু যদি 45 ডিগ্রি বলে দেয়, যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে এন ইকুয়াল মিউ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, অনলি ওয়ান মাইনাস এন স্কোয়ার হয়ে যাচ্ছে, কারণ ট্যান 45 ইকুয়াল টু 1। ঠিক আছে, ওকে, তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত। হ্যাঁ বলো, 60 ডিগ্রি বা 90 ডিগ্রি, হ্যাঁ তখন ট্যান, হ্যাঁ মান চেঞ্জ হতো, মানগুলো বের করে নেব, হ্যাঁ মানগুলো বের করে নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ একবার দি অঙ্ক এগুলো গ্রুপে সেন্ড করে দিবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি, ওকে।